দর্শক আমি আপনার সাথে যুক্ত হচ্ছি। আপনারা জানেন যে আজকের এই দিন স্বদেশ প্রত্যাবর্তন দিবস, বাঙালিদের সবচেয়ে মানব শ্রেষ্ঠ মানব জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই রক্তক্ষয়ী যুদ্ধের 9 মাস পাকিস্তানের কারাগারে বন্দী ছিলেন এবং কারাগার থেকে এই 10 জানুয়ারি 1972 সালে উনি স্বদেশ প্রত্যাবর্তন করেন। এবং সেই স্বদেশ প্রত্যাবর্তনে আজকে আমরা যারা এখানে যেখানে আয়োজন করা হয়েছে, আমি সৌদি আরব মহানগর যুবলীগের মঞ্চ থেকে আপনার সাথে যুক্ত হচ্ছি। এবং এই স্বদেশ প্রত্যাবর্তন দিবসে বঙ্গবন্ধুর অনেক স্মৃতি, সেই স্মৃতিকে নিয়ে আজকে এই রিয়াদ মহানগর যুবলীগ তাদের এই আলোচনা সভা এবং অনুষ্ঠান করেছে। আসলে এই মধ্যরাত্রে এত রাত্রের পরেও এত মানুষের ভিড়, যেটা আমরা চিন্তা করতে পারি না। আমরা যে আমি এখানে আসার পরে এখানে দেখেছি মানুষের যে ভালোবাসা বঙ্গবন্ধুর প্রতি, জাতির জনকের প্রতি, আসলে সেটা এই ভেবে চিন্তা করার মতো না। তাই আমি আজকে আপনাদের সাথে এই যারা এখানে যুবলীগের যারা নেতৃবৃন্দ আছেন তাদের সাথে এখন আমি কথা বলব। আজকে 10 জানুয়ারি বঙ্গবন্ধু 1972 সালে স্বদেশ প্রত্যাবর্তন করার কারণে জাতির জনক আজকে বাঙালি জাতিকে স্বপ্ন দেখিয়েছে। আজকে তার সুযোগ্য কন্যা ক্ষমতায় এসে জাতিকে সেই স্বপ্নের বাস্তবায়নের উন্নয়নের সুযোগ নিয়ে গেছে, সেটা আমরা আজকে দৃশ্যমান সব কিছু দেখতে পাচ্ছি। যেমন পদ্মা সেতু, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, তারপরে আপনার পায়রা সেতু, তারপরে ঢাকা মেট্রো রেল বা বাংলাদেশের বিভিন্ন সড়কগুলা, সেগুলো অনেক উন্নয়ন, মানে এত বেশি উন্নয়ন হচ্ছে, সেটা 10 জানুয়ারি বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন আসার কারণেই আজকে সেই স্বপ্নগুলো আমাদের বাস্তবায়ন হচ্ছে। আপনি এই সংগঠনে আপনি দায়িত্বপ্রাপ্ত একজন সাধারণ সম্পাদক, এই সাধারণ সম্পাদক হিসেবে আজকের যে আয়োজন, আপনাদের প্রবাসে এত পরিশ্রম করার পরেও এই স্বদেশ প্রত্যাবর্তন দিবসে আপনাদের আয়োজন সম্পর্কে আপনি মত? আমরা জানি আমাদের দেশটা বঙ্গবন্ধু নেতৃত্বে দীর্ঘ 4,684 দিন জেল খেটে আমাদের দেশকে তিনি স্বাধীন করে দিয়েছেন এবং একটা সোনার বাংলা করে দিয়েছেন। ওনার কন্যা আজকে দেশের ক্ষমতায় এসে দেশের মধ্যে একটার পর একটা উন্নয়ন আজকে বিশ্বে সমাদৃত, যে দেশে আমরা ভিক্ষুকের দেশ বলে সেটা আজকে বিশ্বের মধ্যে 35তম ধনী দেশ এবং উন্নয়নে বিশ্ব চ্যাম্পিয়ন বলতেছে বিশ্বব্যাংক। সেই জন্য আমরা আজকে নয়, আমরা আগের থেকে ছাত্রলীগ করেছি, যুবলীগ করতেছি, আমরা দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, উন্নয়নের স্বার্থে, আমাদের জননেত্রী শেখ হাসিনার জন্য, দেশের জন্য আমরা আওয়ামী লীগ করি। সেই জন্য যে লোকটা আমাদের দেশের জন্য ত্যাগ তিতিক্ষা পরিশ্রম করে একটা স্বাধীন দেশ দিয়ে গেছেন, সেজন্য আমরা আজকে এই অনুষ্ঠানটা সুন্দর করে সবাই মিলে পালন করেছি। আপনারা জানেন যে আজকে এই স্বদেশ প্রত্যাবর্তন দিবসে আপনারা যারা এখানে হয়েছেন, আপনারা এখানে প্রবাসে থেকে অনেক পরিশ্রমের পরে আজকের যে এই অনুষ্ঠান, আপনাদের এই অনুষ্ঠানের লক্ষ্য কেন? আজকে আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে বাঙালি জাতিকে জাগ্রত করতে চাই, জাগ্রত করতে চাই যে আমরা শেখ হাসিনার মাধ্যমে সারা বাংলাদেশকে, সারা দুনিয়াকে এই বার্তা দিতে চাই যে আমরা উন্নত জাতিতে পরিণত হব শেখ হাসিনার মাধ্যমে। আগামীতে আমরা ইনশাল্লাহ এই যুবলীগ প্রবাসে থেকেও বা বাংলাদেশে থেকেও আমরা এমন একটা ইতিহাস তৈরি করব শেখ হাসিনাকে ক্ষমতা এনে যুবলীগের আন্দোলন সংগ্রামে বাংলাদেশে যেমন ভূমিকা অর্জন করছে, গৌরব উজ্জ্বল ভূমিকা, প্রবাসে থেকেও আমরা শেখ হাসিনাকে এই এমন একটা ইতিহাস তৈরি করে ক্ষমতা আনবো যেন সারা জীবন সারা দুনিয়ার মানুষ মনে করে যে শেখ হাসিনার নেতৃত্ব সঠিক নেতৃত্ব। আমরা মনে করি শেখ হাসিনার নেতৃত্ব মানেই বাংলাদেশের মানুষের উন্নয়নের নেতৃত্ব, উন্নয়নের নেতৃত্ব মানে জনগণের গরিব দুঃখী অসহায় মানুষের ভাগ্যের পরিবর্তন হওয়া, ভাগ্যের পরিবর্তন হওয়া মানুষের শেখ হাসিনার
শেখ হাসিনার মাধ্যমেই সম্ভব আমরা শেখ হাসিনা কি চাই দেশের রাজনীতি করে এখানে এসেছি আমরা যতটুকু জেনেছি যে দেশ ছাড়া পরে আমরা প্রবাসী আসার পরেও আজকে প্রবাসী রাজনীতি যুক্ত হয়েছে এবং আজকে এই স্বদেশ প্রত্যাবর্তন দিবসে আপনার অনুভূতি কি স্বদেশ প্রত্যাবর্তন দিবসে আমার অনুভূতি হলো যে আমি প্রথমে প্রবাসী ছিলাম প্রবাসী থাকার পরে আবার দেশে গেছি দেশে রাজনীতি করেছি এবং আপনাদের সাথে আমার আত্মার সম্পর্ক যে প্রবাসী সংগঠনের সাথে যুবলীগের সাথে আওয়ামী লীগের সাথে ছাত্রলীগের সাথে 10ই জানুয়ারির বঙ্গবন্ধু জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসে আজকে আমি এখানে অনুষ্ঠানে এসে এবং আমাকে যে সম্মানটুকু দিয়েছে মহানগর যুবলীগ আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক সবাই মিলে এবং আমি মনে করি যে আমায় আমি দেশের মধ্যে আসি দেশের মধ্যে যেন বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস আমি পালন করতেছি আমার মনে হয়েছে যে দেশে আমাদের যে সুদূর প্রবাসে এখন বর্তমানে খুবই ঠান্ডার দিন এখানে রিয়াদে আজকে এখন প্রায় রাত 1টার মতো এত ঠান্ডার মধ্যে মানুষ এত কষ্টের মধ্যেও স্বদেশ প্রত্যাবর্তন বঙ্গবন্ধু জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর স্বদেশ প্রত্যাবর্তন এত মানুষের উপস্থিতি আমি মনে করি দেশে থাকলে এত রাত আমরা এত উপস্থিতি হতে দেখতাম না আমি মনে করি যে আমাদের যারা প্রবাসী আছে এখানে যারা সোনার সন্তান এদের মনে যে দলের জন্য যে আবেদন যে যে মায়া যে ভালোবাসা আমাদের আগামী নির্বাচনটা হবে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের জন্য আমাদের একটা অগ্নি পরীক্ষা এই অগ্নি পরীক্ষায় যদি প্রবাসী একটা প্রবাসী মানে 1000 পরিবার আমরা যারা এখানে প্রবাসী আমি প্রবাসী আমি নিজেও ছিলাম এখনো আছি এখনো আমি দেশে বেশি থাকি কিন্তু এখানে কম আমি মনে করি যে একটা প্রবাসী যদি চায় একটা এলাকায় আমাদের একটা এলাকায় যদি একটা প্রবাসী সুন্দরভাবে আমরা আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে আমাদের দেশটাকে একটা তলাবিহীন দেশটাকে ধরতে গেলে তলাবিহীন প্রধানমন্ত্রী যখন 2001 বিএনপি ক্ষমতায় আসার পরে এই দেশটাকে লুটে পুটে এই যে আপনার এখন আমাদের দেশে আজকে একটা টক শো দেখলাম যে বিদ্যুতের অবস্থা বিদ্যুৎ তো ছিল না শুধু ছিল খাম্বা তার কাম্বার এখান থেকে আমাদের প্রাইম মিনিস্টার আজকে যে পর্যায়ে নিয়ে গেছে এই যে প্রাইম মিনিস্টার উন্নয়নগুলো উন্নয়ন কর্মকাণ্ডগুলো আমরা যদি দ্বারে দ্বারে পৌঁছাই দিই প্রবাসীদের মাধ্যমে আমি মনে করি আগামী নির্বাচনে আমাদের জন্য কোনো ফ্যাক্ট না আর বিশেষ করে আজকের এই দিনে আমি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের প্রতি শ্রদ্ধা ভালোবাসা যে মানুষটা একটা মানুষের সংগ্রামের মাধ্যমে একটা দেশকে একজন মানুষের ফ্যামিলিয়নের বাসিওয়ালার মতো যার একটা বাসির আওয়াজে 7 কোটি বাঙালি একসাথে দেশটাকে স্বাধীন করার পরে 16ই ডিসেম্বর আমাদের জাতীয় দিবস জাতীয় বিজয় দিবস কিন্তু আমাদের যে আমি আমি শুনেছি আমি লিখার লিখনীতে পড়েছি মানুষের মধ্যে 16ই ডিসেম্বর কোনো আনন্দ ছিল না কবে আসবে সেই হেমিলিয়নের বাসিওয়ালা 10 তারিখ যখন বঙ্গবন্ধু ঢাকায় যখন পা দিল পুরো বাংলাদেশ যেন এক আনন্দে এক যে ঈদের মতো এক অবস্থা শুরু হয়েছে আমরা আজকে সেই দিনটাকে শ্রদ্ধা ভরে স্মরণ করি এই মানুষটার জীবনের শেষ দিনটা জীবনের পুরো ফ্যামিলি সহ নির্মমভাবে এই দেশের জন্য এর চাইতে বড় আত্মাহুতি আর কেউ পৃথিবীতে কেউ দিয়েছে মনে করি আপনার এখানে আজকে যে আয়োজন সম্পর্কে আমাদের দেশ স্বাধীনতা লাভ করেছিল 16ই ডিসেম্বর কিন্তু 16ই ডিসেম্বর পরিপূর্ণ স্বাধীনতা হয়নি হয়েছে যেদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বদেশ প্রত্যাবর্তন করেছিল 1972 সালের 10ই জানুয়ারি তাই আমরা আজ বঙ্গবন্ধু জাতির জনক শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসটি পালন করে আমি ব্যক্তিগতভাবে খুবই আনন্দিত এবং আমি প্রবাসী সকলকে ধন্যবাদ জানাই এখানে উপস্থিত হওয়ার জন্য সকলকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই দর্শক আপনারা দেখেছেন একটু আগে আমি এখানে যারা আয়োজক তাদের সাথে কথা বলেছি এবং আজকে প্রবাসী যারা এখানে একত্রিত হয়েছেন তাদের সাথেও কথা বলেছি এই স্বদেশ প্রত্যাবর্তন দিবসে এখানে যারা উপস্থিত হয়েছেন যুবলীগের নেতৃবৃন্দ ওনাদের একটাই প্রত্যাশা যে আজকে জননেত্রী শেখ হাসিনা ওনার যে ভিশন বাংলাদেশকে একটি উন্নত দেশে এগিয়ে নেওয়ার জন্য এগিয়ে নেওয়াকে প্রবাসীরা যাতে একত্রতাবদ্ধ হয়ে কাজ করে এই প্রত্যাশা ব্যক্ত করেন আজকের এই নেতৃবৃন্দ সৌদি আরবের রিয়াদ থেকে সৌদি আরব গুরুপ্রধান মোহাম্মদ আবুল বশির আরটিভি